ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব বাংলাদেশের ডাক ও যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট হল বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করা হয় বারোই মে দু হাজার আঠারো নির্মাত প্রতিষ্ঠান স্পেন এক্সেস ফ্রান্স উৎখেনের স্থান ফ্লোরিডা যুক্তরাষ্ট্র ম্যাদ পনেরো বছর বাংলাদেশের অবস্থান স্যাটেলাইট বিশ্বে সাতান্নতম স্যাটেলাইটটি নিয়ন্ত্রিত হবে জয়দেব ও বেদবুনিয়া হতে বাংলাদেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট হলো ব্রাক অনেশা বাংলাদেশ জল পরিবহন নিয়োজিত সংস্থার নাম কি বিআরটিসি বাংলাদেশের নৌ পরিবহন সংস্থার নাম বাংলাদেশ নৌ পরিবহন কর্পোরেশন বাংলাদেশে প্রস্তাবিত পদ্মা সেতু দৈর্ঘ্য কত ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার বা পৃথিবীর যে দেশটির সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেয় ইসরায়েল ইসরায়েল বাংলাদেশে প্রথম টেলিযোগাযোগ ব্যবস্থা চালু হয় চারই জানুয়ারি উনিশশো নব্বই বাংলাদেশে প্রথম সেলফোন চালু হয় সিটি সেল উনিশশো সালে বাংলাদেশে প্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় উনিশশো সালে স্বাধীনতার প্রথম ডাকটিকিট ছবি ছিল শহীদ মিনার বাংলাদেশে প্রথম পোস্টাল কোড চালু হয় উনিশশো পঁচাশি সালে উনিশশো পঁচাশি সালে জিপিও এর পণ্য কি জেনারেল পোস্ট অফিস পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ডাক টিকিট চালু হয় ব্রিটেনে ব্রিটেনে প্রথম ডাক টিকিটের ফেনিব্লাক্সের উদ্ভাবক ছিলেন সার রোনান হিল বাংলাদেশের সর্বপ্রথম ডাক টিকিট চালু হয় বিশে জুলাই উনিশশো একাত্তর বাংলাদেশে সর্বপ্রথম ডাক স্থাপন করা হয় চুয়াডাঙ্গা জেলায় কোন জেলায় সাথে বাংলা ঢাকার সাথে সরাসরি যোগাযোগ নেয় রাঙ্গামাটি বাংলাদেশের নেভাল একাডেমি কোথায় অবস্থিত চট্টগ্রাম পথেঙ্গা বাংলাদেশের নৌবাহিনীর সাধারণ দপ্তর অবস্থিত ঢাকার বনানীতে বাংলাদেশে মেরিন অ্যাকাডেমি জলদিয়া চট্টগ্রামে বাংলাদেশে বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত যশোর খুলনা বাংলাদেশে বিমান সংস্থার বর্তমান নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বাংলাদেশের বিমানের প্রথম মহিলা পাইলট ছিলেন কানিস ফাতেমা রোকসানা বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি তিনটি বাংলাদেশে বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু হয় পাঁচই মার্চ উনিশশো সালে হ্যাডিন্স ব্রিজ কবে ও কে প্রতিষ্ঠা করেন উনিশশো সালে লর্ড হ্যাডিন্স পদ্মার নদীর উপরে উপমহাদেশের সর্বপ্রথম কে কবে রেলপথ চালু করেন লর্ড ডাল হইসি ও আঠারোশো সালে বাংলাদেশে প্রথম রেল স্থাপিত হয় আঠারোশো বাষট্টি সালে দর্শনা হতে কুষ্টিহা পর্যন্ত